মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও টোয়েন্টি পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি শাহ দাদ হোসেন কলারামপুর থেকে আমি জানাবো মালয়েশিয়ার সর্বশেষ পরিস্থিতি দর্শক আমি একটি স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ার দীর্ঘদিন চলা লকডাউনটি অনেকটা শিথিল করতে যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসির মহিউদ্দিন ইয়াসিনের পয়লা মে জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে তিনি এই ঘোষণাটি দেন যে আগামী কালকে থেকে বেশ কিছু সেক্টর দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে যাচ্ছে যদিও এটি আংশিক ভাবে সবগুলো সেক্টর খুলে দেওয়া হচ্ছে না তবে এটি অনেকটাই স্বস্তির যে অনেকদিন কাজ না থাকা প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন সমস্যার মধ্য দিয়ে পার করতেছে তবে এটি প্রবাসী বাংলাদেশের জন্য একটি স্বস্তির খবরই বেশ কটি সেক্টর খোলা হচ্ছে বিশেষ করে যে কটি সেক্টর প্রবাসী বাংলাদেশিরা কর্মরত এর মধ্যে অন্যতম কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরিগুলো আ মালয়েশিয়ার বেশিরভাগ বাংলাদেশির এই দুটি সেক্টরেই বেশি কর্ম তার পাশাপাশি রেস্টুরেন্টগুলো তবে এই ক্ষেত্রে দেওয়া হয়েছে কঠোর বিধি নিষেধ এটি অবশ্যই প্রত্যেক মালিককে মানতে হবে জেনেছেন যে কোন কোন সেক্টরগুলো খোলা হবে এবং যেগুলো মালয়েশিয়া সরকার অনুমোদন দিয়েছে কাজ করার সত্য সাপেক্ষে আপনারা অবশ্যই যে যারা এই সেক্টরগুলোতে কাজ করেন তারা তাদের নিজ নিজ কোম্পানি বা আর যারা তাদের উদ্যানতম কর্মকর্তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং তাদের দেওয়া যে গাইডলাইনটি আপনারা ফলো করবেন আর সরকার দেওয়া যে মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডারটি এটি চলমান এটি কিছুটা শিথিল বলতে যে সব কাজের অনুমতি দেওয়া হয়েছে তারাই শুধুমাত্র কাজ করতে পারবে এবং সেটি সরকারের দেওয়া যেই বিধি নিষেধ মেনেই এবং এর বাইরে যে মুভমেন্ট কন্ট্রোল ওয়ার্ডারটি এটি কিন্তু চলমান আপনারা অবশ্যই আপনাদের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়েই যে যে কাজে যাবেন কাজের হয়তো কর্মক্ষেত্রে আপনাদের অনেকে বাইরে বেরোতে হবে অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রটা দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের যেসব গুলো এবং যেসব সেক্টর গুলো আহ খুলে দেওয়া হচ্ছে সেই সব সেক্টরে যেসব বাংলাদেশি আছেন অবশ্যই তারা আগামীকালকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে পারে এটি অবশ্যই আহ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় একটি স্বস্তির খবর গত কয়েকদিন পর কিছুটা বৃদ্ধি হয়েছে মালয়েশিয়া করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছে একশো বাইশ জন এবং সর্বশেষ আক্রান্ত হয়েছে ছয় জন আর নতুন করে সুস্থ হয়েছে সাতাশি জন সর্বমোট সুস্থ হয়েছে চার জন আর নতুন দুইজন আর মৃত্যুবরণ করেছে এ নিয়ে এ নিয়ে মালয়েশিয়ার মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো একশো পাঁচে আজ এখানে শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন নিউজ নয় টোয়েন্টি ফোর এর সাথে থাকেন